नमस्कार আমার চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন নববর্ষের বিশেষ করে নববর্ষের আগাম শুভেচ্ছা অভিনন্দন ও বড়দিনের যে জেসাস ক্রাইস্ট আপনাদের সকলের মঙ্গল করুন এই শুভ বার্তা নিয়ে আমি আজকে একটা নতুন জিনিস দেখাবো কি মানে বেগুন তো সবাই চাষ করেন এই একটা আমরা উড়িষ্যার জাত এনেছি ভালো করে দেখুন এর নাম হলো ব্লু স্টার এই কোম্পানির গ্যারান্টি কি না একটা গাছে 40 কেজি বেগুন দেবে যা আমিও পাইনি তা সেই রেসারেসি করে এখান থেকে এনেছি একটা গাছে চল্লিশ মানে থ্রু আউট দি ইয়ার সারা বছর ধরে দেবে একটা গাছে 40 কেজি মানে মারাত্মক কথাবার্তা তা সেই জন্য আমরাও এনেছি প্রায় আমরা কত হাজার চারা বসেছি গো 4035 মোট আমরা 4035টা চারা লাগিয়েছি এই বাগান প্লাস একটা বড় বাগান তা এই বাগানে এখন কিন্তু বেগুন তোলা হচ্ছে প্রতি একদিন ছাড়া ছাড়া উঠছে একদিন ছাড়া ছাড়া 170-180 কেজি করে বেগুন উঠছে এবং আমরা কিন্তু নিয়মিত ট্রিটমেন্ট করে যাচ্ছি আমিও দায়িত্বে আছি এর মধ্যে দেখাশোনা করার কীভাবে কী করা যায় যতটা পোকা কম আনা যায় মিষ্টি বেগুন খুব স্বাদ ভালো বাজারে ইতিমধ্যে ছড়িয়ে গেছে আমার বেগুনটা নিয়ে হইচই পড়ে গেছে বাজারে যে দারুণ স্বাদের বেগুন এবং বড় বড় বেগুনগুলো আমি সব দেখাবো এখানে এখন বেগুনগুলো ছোট বড় করে সব বাছাই চলছে আর একটা কথা মনে করিয়ে দিই একটা নারকেল গাছ থেকে যদি আমরা নারকেল করতে যাই ঘন ঘন ডাব না কাটি তাহলে কিন্তু ফলন কমে যাবে তেমনি এখানে আমরা বেগুনগুলোকে খুব বড় করছি না মাঝারি আকার হলেই কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি যাতে বেগুনটা বেশি ফলন পাই আমরা এবং এত পরিমাণে ফলছে এখানে তো মাটি দেখছে লাল মাটির দেশ এটা গাছ উল্টে পড়ে যাচ্ছে গাছটা ভেঙে যাচ্ছে এত খারাপ লাগছে আমাদের যেমন এঁটেল মাটির সাপোর্টটা পাচ্ছে না তো যাই হোক এইটার একটা প্রধান বৈশিষ্ট্য হলো কি যে আপনাদের অনেকের না গাছ ঢলে ঢলে ঝিমিয়ে পড়ে একটা ডাল শুকনো হলো একটা ডাল শুকনো হলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় আমিও সারাতে পারি না ব্যাকটেরিয়াল উইল্ট এটা কিন্তু ব্যাকটেরিয়াল উইল্ট রেজিস্ট্যান্ট আপনারা জাতটা সংগ্রহ করার চেষ্টা করুন ব্লু স্টার উড়িষ্যার জাত এই একটা ব্যাপার বললাম আর ফলছে প্রচুর অগন্তি ফল ফলছে কী করছি সব বড় বড় সাইজের হায়েস্ট আমরা ওরা ওরা বলছে 600-700 হচ্ছে কিন্তু আমাদের এই মাটিতে এসে ঘটনা সত্যি আমরা 350 গ্রাম হায়েস্ট পেয়েছি এইবারে 300 আমরা অর্ডিনারি 300-350 এরকম করে আমরা কিন্তু বিক্রি করে দিচ্ছি আমাদের এখানে পাইকারি চলছে কিন্তু এখন 30 টাকা সত্যি কথা বলি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 50-55 কিন্তু আমরা 30 টাকা করে পাইকারি দিচ্ছি একদিন ছাড়া ছাড়া গতকাল দেওয়া হয়েছিলো 170 কেজি ও মানে একদিন ছাড়া ছাড়া ওর আগে দেওয়া হয়েছিলো 175 কেজি তা এইরকম কিন্তু আমাদের বেগুন উঠছে তাই এই নিশ্চিত বুঝতে পারছেন এটা ফার্মের ভিতরে কাজ হচ্ছে এটা এই যাত্রা সংগ্রহ করার চেষ্টা করুন আর অফুরন্ত ফুল হয়েছে এই একটা বলি এখন শুধু আপনাদের খেয়াল রাখতে হবে এই যে গাছ দেখছেন না বেগুন গাছ শুধু দূর থেকে আমি দেখাবো নিশ্চিত দেখতে পাচ্ছেন বেগুন কীরকম হয়ে আছে দেখুন তো আমি সব গাছ দেখাবো মানে কাকে বেগুন বলে দেখুন একবার এইগুলো আমরা তুলছি না দু একদিন পরে তুলবো এই 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 দেখুন মানে মানে এখানে এই এখানে হয়ে আছে কোথায় এখন 3 কেজি হয়ে আছে মানে এত সাংঘাত এদিকে হয়ে আছে দেখুন মানে দেখাতে পার আমি দেখাতে পাচ্ছি না এদিকে হয়ে আছে এদিকে হয়ে আছে যেদিকে দেখবেন আর একটা কথা ছিল কি আপনার একটা শেখাই খনার বচন কিন্তু আমাদের মাঝে মাঝে মানতে হবে একদম অবিশ্বাস করা যাবে না আজ থেকে 2500 বছর আগে যে খনা বলেছিল না বেগুন চাষ সম্পর্কে খনার বক্তব্য ছিল কি যে বেগুন বলে আমি বাড়তে জানি মানে বড় হতে জানি যদি না পাই জ্ঞাতির পানি মানে ভাষাটা কী হলো অর্থাৎ বৃষ্টি হবে একটা বেগুন গাছের জল যেন একটা বেগুন গাছের পাতায় গিয়ে না পড়ে এটাকে বলে জ্ঞাতির পানি অর্থাৎ আমরা সেইভাবে কিন্তু দূরে দূরে কিন্তু মেনটেন করেছি খুব দূরে দেখবেন খুব খুব ছাড়া করে লিখেছি এর ফলে এত বেগুন হচ্ছে এই বেগুনটা হবে গাছ কিন্তু বলেছে 5-6 ফুট হবে কিন্তু আমরা অত রাখতে পারবো হাতে কেটে দিতে হবে কারণ এখানে ঝড় ঝড় প্রচুর হয় আর মাটি খুব আলগা লাল মাটির দেশে আমি কাজ করতে এসেছি এই হচ্ছে ব্যাপার এবং প্রচুর শুধু আপনাদেরকেও বলি বেগুন গাছ যারা আছে এই ডগেরটা খেয়াল করবেন ডগটা যেন না ঝিমোয় ঘুমিয়ে পড়ে সেই জন্য ওষুধের কথা আমি লিখে দেবো স্ক্রিনে আর এইটা যেন সতেজ থাকে ওইটা সতেজ আছে সবুজ আছে মানে সার দিতে হবে না ওটা ফ্যাকাশ হয়ে যাবে ডগটা মাঝে এই এই ডগগুলো রোগা হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই দেখুন কত ফুল হয়ে যায় পশু দেখুন মানে দেখাতে হচ্ছে দেখাতে পারছি না প্রত্যেক গাছে দেখাচ্ছে কীভাবে অবস্থা দেখুন একবার মানে 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 প্রত্যেক গাছে নিচে থেকে আরম্ভ করে উপর থেকে আরম্ভ করে যা দেখবেন মানে মানে প্রচুর বেগুন হচ্ছে মানে বিক্রি চলছে তো একটা গাছে আপনি ধরুন 30টা করে ফলন কন্টিনিউ আছে এ প্রতিদিন কিন্তু বেগুন তোলে এই আমাদের ফার্ম আছে আমার সঙ্গে কাজ করছে এই শিষ্য তৈরি হচ্ছে সেটার কথা বলি ওই যে আছে 4000 গাছ আমাদের অনাথবাবু আছেন উনি আমাদের পরামর্শ দেন উনি হচ্ছে কনসালটেন্সি আমাদের ফার্মের উনি টোটাল এই যে গাছটা আপনি দেখুন স্যার এখানে বেগুন দেখুন হ্যাঁ বেগুন এই দেখুন বেগুন কাকে বলে দেখুন দেখছেন কী হয় বেগুন আসছে হয়তো ক্যামেরায় হয়তো দেখাতে পাচ্ছি না পোকা খুব কম হচ্ছে আমরা কিন্তু কিং ডক্সা দিচ্ছি প্রতি লিটার জলে 1 মিলি করে আর কিন্তু মোবামিন
যে অনুখাদ্য সারটা সেটা দিয়ে যাচ্ছি আর পিজিয়া দিয়ে যাচ্ছি, কিন্তু দশ দিন ছাড়া ছাড়া এবং প্রচুর বেগুন তুলে নিচ্ছি। দেখা যাক কী হয়। একটা বাচ্চা গাছ দেখুন, মানে যেখানে দেখবেন হারে বারে ফল হয়ে আছে একেবারে। এই দেখুন, মানে কী বলবো, এত জোরদার গাছ আমি দেখিনি এবং ধরে একটাও পড়েনি কিন্তু। এটা বারবার ওনারা বলেছেন, কিন্তু শুধু এইটা খেয়াল করবেন যে এই ডগটা আমার দুর্বল হয়ে যাচ্ছে কিনা, এটা আমার রোগা হয়ে আছে কিনা। আর এইটা তো ঝিমিয়ে পড়ে, আপনারা জানেন ডগের ভেতর পোকা থাকে। এইটা মজবুত যদি হয়, রং যদি স্বাভাবিক থাকে, তাহলে গাছকে এখন খাবার দিতে হবে না। এই দেখুন কত কালার ফুল, দেখুন সুন্দর, এবং বিভিন্ন ফুল দেখুন কীরকম আছে। বলেছে কোম্পানি যে 30 কেজি করে কম করে, ওরা 40 কেজি বলে, আমাদের যেহেতু মাটিটা এখানে গোলমাল আছে, অন্তত আমরা আশা করছি 30 কেজি করে ফল পাবো সারা বছর। তাহলে এবার আপনারা হিসেব করুন যে লাভ হবে কি না, বলবো দেখুন কীরকম হয়ে আছে। সপ্তাহের জন্য ওষুধ দেবেন, এই জাত পাওয়ার চেষ্টা করুন। এইটা এখনও হয়, আবার ঠিক ফাল্গুন চৈত্র মাসের দিকে বীজ বুনবেন, আবার বৈশাখ মাসের দিকে রোয়া করতে হয়, করলে বর্ষা থেকে আরম্ভ হবে আর শীত পর্যন্ত থাকবে। অত্যন্ত ভালো জাত, এতে ঢলে পড়ে না, একটা ভালো গুণ আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ছোটো বক্তব্যের মধ্যে দিয়ে। সকলে ভালো থাকুন। বেগুন চাষ যারা হাল ছেড়ে দিচ্ছিলেন তারা আবার চাষে উৎসাহিত হন। আর বেগুন চাষ কিন্তু রাজার চাষ, খরচা একটু হবে, আপনাকে কিন্তু রাজা করে দেবে, পোকার ওষুধে খরচা হয় বেশি। পাকা বাড়ি করে দেবে, আমার পার্টনার বলছে, ক্যামেরা ধরে আছে, বলছে পাকা বাড়ি করে দেবে। সকলকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, শুভেচ্ছা জানাই, আবার নববর্ষের শুভেচ্ছা জানাই, বছরটা আবার ভালো কাটুক, যেন আয়লা আমফান না এসে বিরক্ত করে আমাদের, এই কামনা করবি ঈশ্বরের কাছে। সকলকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।